আজ আমাদের অতিথি ফারজানা চুমকি। বিজ্ঞাপন ও অভিনয় জগতে দারুণ জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী জন্মগ্রহণ করেন ঢাকার আশুলিয়াতে। বাবা হাশেম উদ্দিন ও মা সারা বানু, ছয় ভাই বোনের মধ্যে সবার ছোট ফারজানা চুমকি। আজ এই জনপ্রিয় মডেল ও অভিনেত্রীর শুটিং নেই, বাসায় থাকবেন সারাদিন। সাধারণত বাসায় থাকলে সাংসারিক সব কাজ নিজ হাতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। সকাল 7টায় আমাকে ঘুম থেকে উঠতে হয়, উঠে ছেলেকে উঠিয়ে রেডি টেডি করে স্কুলে নিয়ে যাই আমি। স্কুলে দিয়ে এসে ছোটটাকে উঠাই, ছোটটাকে উঠিয়ে খাওয়াই, নাস্তা খাওয়াই, আমি নাস্তা খাই। খাওয়া দাওয়ার পরে যথারীতি রান্না করতে হয়। রান্না করার পরে আবার দেখি টাইম হয়ে গেছে, আমার বড় ছেলেকে আনার টাইম হয়ে গেছে। আমার দৌড়ে বড় ছেলেকে আনতে, স্কুল থেকে এনে বড় ছেলেকে গোসল করি, আমি গোসল করি, তারপর আমরা তিনজনে মিলে একসাথে খানা খাই। খানা টানা খেয়ে ছোটটাকে ঘুম পাড়াই, বড়টা খেলতে যায়। সন্ধ্যার সময় উঠি আমি, একটু উঠে টিভি দেখি, টিচার আসে, ওর টিচার পড়ায়। পড়িয়ে গেলে আমি আবার একটা ঘন্টা আবার বাচ্চাটাকে নিয়ে বসি, পড়াই, তারপর দুই বাচ্চাকে ঘুম পাড়াই। ঘুম পাড়িয়ে রেখে সাব্বিরের জন্য ওয়েট করতে হয় যথারীতি। আর শুটিং যখন থাকে তখন আমার এক কাজিন আছে, ও আবার বাচ্চাদের টেক কেয়ার করে। মাতৃকালীন দীর্ঘ বিরতির পর ফারজানা চুমকি আবার ফিরে এসেছেন অভিনয়ে। এরই মধ্যে তিনি বেশ কিছু ধারাবাহিক ও বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ধারাবাহিক নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য বাংলা টিভির প্রযোজনায় নাটক টক্কর, পরিচালনায় দীপঙ্কর দীপন। আর কয়েকটা দিন তোমাকে একটু শক্ত হতেই হবে, তোমাকে যেই খুঁজে পাক, বুলবুল অথবা আজমল, তোমার পরিস্থিতি কিন্তু একেবারে পাল্টে দেবে। তোমাকে নিয়ে সারা দেশে কি হচ্ছে তুমি কি জানো? চাচা আমি ভালো আছি, আমি যেখানে আছি আমার মতো করে আছি, আমার খোঁজ বন্ধ করুন। বেনাপোল আসছে, নামেন। বড় হয়েছি আমি আশুলিয়াতে, অদ্ভুত সুন্দর একটা গ্রাম ছিল আমাদের, বিশাল পুকুর ছিল, ওটা একটা জমিদার বাড়ি ছিল। যাই হোক, সেই পুকুরে সাঁতরানো, বিশাল মাঠে খেলেছি, স্কুলে পড়ে, এইভাবে আমি বড় হয়েছি। জীবনে কি হতে চেয়েছিলাম কি হতে পারিনি আসলে সেটা বড় বিষয় না। এক এক বয়সে মানুষের এক এক রকম ড্রিম থাকে। একটা বয়সে মনে হতো আমি এয়ার হোস্টেস হব, আকাশে উড়ব। আবার আরেকটা সময় মনে হতো আমি ব্ল্যাক গাউন পরে আমি বিচারপতি হব। এগুলি মাঝে মাঝে মনে হতো। আবার একটা সময় মাথায় পোকা আসলাম সিনেমা করবো, নায়িকা হব, সেটাও পরবর্তীতে চলে গেছে। তবে এখন যদি আমাকে বলো যে আমি যেভাবে আছি, যা আছি, আমার কি কোনো এর বাইরে কোনো আক্ষেপ আছে কিনা, না, আমি যা আছি যেভাবে আছি আমি হ্যাপি, আমি এর বেশি কিছু চাই না।